চট্টগ্রামের বাঁশখালীতে 23 কিলোমিটার, বেড়িবাঁধের 20 কিলোমিটারই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে। একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে অন্তত 5 থেকে 7 কিলোমিটার বেড়িবাঁধ এলাকা, ফলে এই এলাকার প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা তলিয়ে গেছে পানিতে। ভেঙে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। পানিবন্দী বাঁশখালীর 2 ইউনিয়নের অন্তত 50,000 মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই বেড়িবাঁধের উন্নয়ন না হওয়াতে এমন ক্ষয়ক্ষতি হয়েছে এবারের ঝড়ে। প্রতি বছর আমাদের 2-3 বার এরকম আমাদের হয়। সরকার কাছে বিনীত আবেদন, আমাদের বেড়িবাঁধটা একটু ঠিক করে দেখ, মজবুত করে স্থায়ীভাবে। আমাদের তো রক্ষা পাবো শুধু একমাত্র বেড়িবাঁধ, আমাদের তো আর কিছু নেই। যানমাল আমাদের যা আছে সব সব কিছুর জন্য এই বেড়িবাঁধটা আমাদের রক্ষা পাবো হিসেবে আমরা ব্যবহার করি এবং আমরা ব্যবহার করব। প্রশাসনের কর্মকর্তারা বলছেন 235 কোটি টাকা বাজেট ইতিমধ্যেই পাশ হয়ে গেছে এই বেড়িবাঁধের জন্য। তবে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জটিলতার কারণে আটকে আছে প্রকল্পটি। 4 মাস আগে একনেকে অনুমোদন হয়েছে, তারপর এটা টেন্ডার প্রক্রিয়াতে গেছে। টেন্ডার প্রক্রিয়াতে গেলে যিনি ঠিকা যারা টেন্ডার দাখিল করে তারা এই রেটে কাজ করতে রাজি না। ঠিকাদার না পাওয়ার কারণে সময় মতো কাজটি করা যায়নি। যদি সময় মতো কাজটি করা যেত তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হইতো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন দ্রুতই শুরু হবে এই প্রকল্পের কাজ। ওয়াল কাটা দেওয়া হয় নাই, একটাই কারণ, আমাদের যে টাকার সীমাবদ্ধতা সেটা এক্সিড করে গেছে। এখন ওইটা প্ল্যানিং কমিশনে চলে গেছে, পাশ হয়ে আশা করি 1 মাসের মধ্যে পাশ হয়ে যাবে। পাশ হলেই এটা ওয়াল কাটা দেওয়া হবে এবং সামনে যে ড্রাই সিজন আসবে বর্ষার পরে তখন এটা কাজ করা হবে। উপজেলার জনপ্রতিনিধিদের দাবি, অস্থায়ী বেড়িবাঁধের জন্য বাজেট আছে 2 কোটি টাকা, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পটিও আটকে আছে নানা জটিলতায়। ঘূর্ণিঝড় রোয়ানু কেটে গেছে, কিন্তু এখনও পানিবন্দী বাঁশখালীর অনেক মানুষ। কিন্তু লড়াকু মানুষ এখন ঘরে ফিরতে শুরু করেছে। তাদের দাবি, এখানে যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধ যদি সংরক্ষণ করা হয় পরবর্তীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তাদের ক্ষয়ক্ষতি আরও অনেক কম হবে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খানখানাবাদ, বাঁশখালী, চট্টগ্রাম।